দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী আনন্দ মেলায় সমাপনীতে বিভিন্ন তরুণীদের অংশগ্রহণে ভিন্নধর্মী র্যাম্প ওয়াক আয়োজন করা হয়। সকালে ভিন্নধর্মী র্যাম্প ওয়াকের আয়োজন দর্শকদের আনন্দ প্রদান করে। পরে বিভিন্ন রকম পণ্য সামগ্রী এবং বাহারি রকমের সুস্বাদু পিঠার আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোকে পুরস্কৃত করা হয়। এই আনন্দ মেলায় নারী উদ্যোক্তাদের বুটিকের তৈরি শাড়ি, নারীদের পোশাক সহ বিভিন্ন পোশাক ও পিঠা পায়েসের 12টি স্টল স্থান পায়। মেলার আয়োজন করে ব্রাইডাল ম্যাক ওয়াভার অ্যান্ড বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার সুমনা শারমিন জানান, আনন্দ মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পণ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছে। মূলত সবার সাথে আনন্দ ভাগাভাগি করা ও নিজেদের পরিকল্পনা শেয়ারের জন্য এই আয়োজনের আগে শনিবার থেকে দুই দিন ব্যাপী এই আনন্দ মেলা শুরু হয়। মেলায় সব বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। নারীরা যদি এই উদ্যোক্তা হিসাবে নিজেরা প্রতিষ্ঠিত হয় তো পরিবারের জন্য এটি একটি ভালো সাইন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।